হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে হোটেল সৈকত। হ্যাঁ, হোটেল সৈকতটি হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের পাশেই এটি অবস্থিত। তো যারা ভাবছেন যে চট্টগ্রামে এসে কোন হোটেলে থাকবেন, তারা এই হোটেল সৈকতে উঠতে পারেন। এটা হচ্ছে একটা হোটেল সৈকত, একটা বাংলাদেশ পর্যটন মোটেলের আন্ডারে অবস্থিত। এটা চট্টগ্রাম রেল স্টেশনের পাশেই, যে এটার উল্টা পাশে হচ্ছে রেল স্টেশন। তো যারা যারা ভাবছেন যে হোটেলে কোথায় উঠবেন চট্টগ্রামে এসে, এটা একটু উন্নত মানের হোটেল। এখানে সিঙ্গেল রুমগুলো সবই এসি রুম, নন এসি কোনো রুম নেই আমার জানা মতে। এই রুমগুলো সাধারণত 2,000-2,500 টাকা থেকে সিঙ্গেল রুমগুলো শুরু হয়ে আরও উন্নত মানের 4,000-5,000 টাকা রুম রয়েছে এখানে। তো আপনারা যদি আসতে চান চট্টগ্রামে, সেই চট্টগ্রাম রেল স্টেশনে হোটেল সৈকত অবস্থিত। তো এছাড়াও যদি আপনারা আরও অন্য হোটেল রয়েছে, দ্য এলিনা, গোল্ডেন ইন, এসআর এশিয়ান, এসআর হোটেল ইত্যাদি হোটেল রয়েছে এখানে থাকার জন্য। তো যারা চট্টগ্রামে আসতে চান এসে কোথায় থাকবেন হোটেলে, এই হোটেলগুলো হচ্ছে আপনাদের জন্য। তো যারা আপনাদেরকে হোটেলের অ্যাড্রেসটি বলে দিলাম, সেটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের পাশেই হচ্ছে হোটেল সৈকত। আর অন্যান্য হোটেল রয়েছে, দ্য এলিনা, দ্য গোল্ডেন ইন, এসআর হোটেল, এশিয়ান এসআর হোটেল ইত্যাদি হোটেলগুলো রয়েছে চট্টগ্রামে থাকার জন্য। বিশেষ করে এই জায়গাটি হচ্ছে রেল স্টেশন, চট্টগ্রাম রেল স্টেশনে হচ্ছে হোটেলগুলো অবস্থিত। তো সবাইকে ধন্যবাদ আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য।